আজকের এই ভিডিওটি করব এমনটা পরিকল্পনা কখনোই ছিল না মাথায়, বাট ফাইনালি করতে হচ্ছে বুক ভরা কষ্ট নিয়ে, আশা নিয়ে, অনেক কিছু নিয়েই। এবং আমাদের জন্য জিনিসটা আসলে এতটা ইজি ছিল না এই নোটিশটা আপনাদের সামনে তুলে ধরার। হয়তো টাইটেল দেখে আপনারা অনেকে অবাক হচ্ছেন, বা সেটার পিছনের সংক্ষিপ্ত একটা গল্প আপনাদেরকে আমি শোনাতে চাই। আমাদের ইসলামকে কতটা জানি এই স্ট্রিট শোয়ের যাত্রাটা আপনাদের সাথেই শুরু হয়। আমরা ওয়ান বাই ওয়ান টোটাল ছয়টা এপিসোড করি, ইনক্লুডিং টু মেগা এপিসোডস। মাশাল্লাহ, নিউমারাস নাম্বার অফ রেসপন্সেস আমাদের কাছে আসছে। ওভার 50 মিলিয়ন ভিউজ এই শোটা অ্যাচিভ করেছে ফ্রম ভেরিয়াস প্ল্যাটফর্মস। আলহামদুলিল্লাহ, আমরাও খুব খুশি এটাতে যে আপনাদের কাছে শিক্ষামূলক একটা কিছু আমরা প্রেজেন্ট করতে পেরেছি। আর একটা কষ্টের ব্যাপার হচ্ছে, বেশ অনেকদিন যাবৎ এই বিষয়টা নিয়ে ফেসবুকে খুব লেখালেখি হচ্ছে, অনেকেই মেনশন করতেছেন, অনেকেই বলতেছেন ভাই আপনাদেরকে নিয়ে এত লেখালেখি হচ্ছে, আপনারা কোনো কথা বলছেন না কেন, আপনারা অহংকারী, এই সেই অনেক ধরনের কথা। সবচেয়ে কষ্টের জায়গা কোনটা জানেন? যারা পোস্টগুলো দিচ্ছে তারা অনেকে আমার ফ্রেন্ড লিস্টে আছে ফেসবুকে, বাট এই ব্যাপারে একটা ছোট্ট মানে কথা আমাকে তারা বলেনি কখনো, একটা মেসেঞ্জার একটা নক দিয়ে ফেসবুকে বলেনি, অথচ তারা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আছে, তারাই আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে। আমরা যে জিনিসটা খেয়াল করলাম, আমাদের এই প্রোগ্রামে অনেক মানুষ উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মানুষ অনেক কিছু জানতে পেরেছে, এবং বাংলাদেশের একটা সার্বিক অবস্থান কেমন সেটা অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখে ইসলামকে কতটা জানি সেটা দেখে বুঝতে পেরেছেন। আমরা আপনাদের সাপোর্টে আমরা মেগা শো করেছি কক্সবাজারে সেন্ট মার্টিনে, এবং আমাদের দেখা দেখি বাংলাদেশে অনেকেই এখন এই প্রোগ্রামটা শুরু করেছে। এটার জন্য আসলে আমরা কেউ প্রস্তুত ছিলাম না, বাট স্টিল এটাকে অফ করে দিতে হচ্ছে। কোনো দিক থেকে কাউকে যদি অনুপরিমাণও কষ্ট দিয়ে থাকে, এর জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। ফর আজ পুল দিস অফ এগেইন অ্যান্ড এগেইন উইথ দ্য হেল্প অফ এপিসোডস আর হয়তো সম্ভব হচ্ছে না। এরকম একটা সিরিজকে আমাদের বন্ধ করে দিতে হচ্ছে। আমরা যে কয়টা এপিসোড করেছি, আমরা যে যে কাজগুলো করেছি, এই প্রত্যেকটা কাজের ইন বিটুইনে কেউ যদি পার্সোনালি কষ্ট পেয়ে থাকেন, যাদেরকে আমরা কোয়েশ্চেনগুলো ধরেছিলাম, যারা পার্টিসিপেন্ট হিসেবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, ইন এনি ওয়ে অর শেপ অর ফর্ম আপনারা যদি মন থেকে কষ্ট পেয়ে থাকেন বা আপনাদের কাছে খারাপ লেগে থাকে, আপনাদের কোনো না কোনোভাবে এটা ইন এনি ক্যাটাগরি খারাপ লেগে থাকে, কষ্ট পেয়ে থাকেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের যতটুকু আমরা করতে পেরেছি, যতটুকু আপনাদের কাছে নলেজ হিসেবে তুলে ধরতে পেরেছি, সেটুকু আল্লাহ তাআলা কবুল করে নিক, এটাই আমরা চাই। এই ধরনের ইসলামকে কতটা জানি এই নামে বা এই ধরনের প্রোগ্রাম আমরা আজকে থেকে আর করবো না, এটাই চিন্তা করেছি। আপনাদের মনে হতে পারে কেন এরকম চিন্তা করলাম, মানুষ পোস্ট করেছে এই জন্য? না, এই জন্য না। আসলে আমরা যাদেরকে প্রশ্ন করি তাদের সবার কাছ থেকে অনুমতি নেওয়া হয় যে ভাইয়া আমরা একটা প্রশ্ন করতে চাচ্ছি ইসলামিক কুইজের মতো, তো আপনি যদি রাজি থাকেন আপনার জন্য পুরস্কার আছে, আপনি অ্যাটেন্ড করতে পারেন। তো তারা উইলিংলি একদম আগ্রহ সহকারে আমাদের সাথে পার্টিসিপেট করে। অনেকে একদম সিরিয়ালে দাঁড়িয়ে থাকে যে ভাই আমার একটা সাক্ষাৎকার নেন, আমাদেরকে চিনে চিনে বলে ইব্রাহিম ভাই, তুষার ভাই আমাকে ধরেন, এরপরে আমাকে ধরেন, মানে তারা অনেক ডেডিকেটেড থাকে, তারা আমাদের সাথে পার্টিসিপেশনে আসছে, এটাই তাদের একটা আনন্দ। তো ওই রকম একটা অবস্থানে সামহাও অনেকেই একটা পয়েন্ট মেনশন করেছেন যে পরবর্তীতে তারা হয়তো লজ্জায় পড়ে, হয়তো তারা তো সবগুলো প্রশ্নের উত্তর পারছে না, তারপরও জিনিসটা যদিও তারা উইলিংলি আসছে কিন্তু পরবর্তীতে হয়তো বা তারা তাদের ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড সার্কেলদের কাছে একটা লজ্জায় পড়ে যাচ্ছে যে তুমি এই কোশ্চেনের অ্যান্সারটা পারলা না, কেমন হলো ব্যাপারটা। তো ওই জিনিসটা চিন্তা করলাম যে আসলে হতেও পারে এমনটা, যদিও আমরা তাদের পারমিশন নিচ্ছি, যদিও আমরা তাদেরকে গিফট দিচ্ছি, যদিও তারা উইলিংলি আমাদের সাথে এসে পার্টিসিপেশনে অংশগ্রহণ মানে করতেছে, তারপরও হয়তো একটা সময় তাদের কাছে মনে হতে পারে যে আসলে এটা পারলাম না, কেমন হলো, বা এমন একটা চিন্তা তারা ছোট হয়ে যেতে পারে। তো যদি এরকম কেউ হয়ে থাকেন, এরকম কষ্ট যদি কেউ পেয়ে থাকেন, আমাদের প্রশ্ন ধরাতে আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেন যে আপনি জিনিসটা পারেন না, কেউ আপনাকে নিয়ে টিটকারি করেছে, আপনার কষ্ট লেগে থাকে এবং আমাদের উপর একটা রাগ হয়ে থাকে, যেটাই হোক, আমি এবং তুষার ভাই আমাদের টিম মেম্বার সকলের পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি ওই ধরনের কোনো কষ্ট আপনারা পেয়ে থাকেন আমাদের মাধ্যমে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা গাফুরুর রহিম। আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজগুলো করি, আপনারা খুব ভালো করে জানেন যে
এরকম একটা প্রোগ্রাম করতে রাস্তাঘাটে যেতে বিষয়টা টোটালি ডিফারেন্ট। সেখানে প্র্যাকটিক্যালি মানুষদের সাথে কথা বলতে হয়, কোন ধরনের মানুষের কাছে যাচ্ছি, কেমন করে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। আমরা খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে, অনেকের সাথে কথা বলি, সবগুলো দৃশ্য আমরা ক্যামেরাতে দেখাতে পারি না, অনেককে সরাসরি দাওয়াত দেয় সেইগুলো আমরা ক্যামেরাতে দেখাতে পারি না অনেক সময়, কারণ একটা ভয় কাজ করে, অনেক কিছু মাথার মধ্যে রেখে আমাদের প্রোগ্রামগুলো সাজাতে হয়, করতে হয়। আপনারা একটা গোছানো একটা জিনিস দেখেন শুধু প্রোগ্রামের, বাট এর পিছনে যে কত কষ্ট, কত শ্রম সেটা কেউ দেখে না, সেটা শুধু আল্লাহ তালা জানেন। তো সবগুলো কষ্ট, সব কিছু, এভরিথিং, সব কিছু চিন্তা করেই আমরা প্রোগ্রামটা অফ করে দিচ্ছি, কারণ যেহেতু অনেকের হয়তো বা পরবর্তীতে খারাপ লাগতে পারে, পরবর্তীতে নিজেকে ছোটো ভাবতে পারে যে সে অ্যান্সার পারেনি, এই চিন্তারও জন্য শুধুমাত্র আমরা এই প্রোগ্রামটা অফ করে দিচ্ছি। কোনো মানুষের পোস্ট, কোনো মানুষের কমেন্ট এইসবের জন্য না। আমরা জানি একটা কাজ করতে গেলে সেখানে বাধা বিপত্তি আসবে, সবাই সাপোর্ট দিবে না, কেউ না কেউ আপনার এন্টি পার্টি থাকবে, সেগুলো খুব ভালো করে মাথাতে আছে আমাদের, ওগুলো মাথায় রেখেই আমরা চলাফেরা করি। অনেকে বলেছিলেন যে ভাই পোস্টে আপনাদেরকে মেনশন করা হচ্ছে, আপনারা কেন কোনো জবাব দিচ্ছেন না, এই সেই। আসলে ভাই একটা জিনিস চিন্তা করতে একটু সময় লাগে, আমরা আলাপ আলোচনা করলাম টিম মেম্বারদের সাথে এবং এটাই ডিসিশন নিলাম যে আমরা এই প্রোগ্রাম আর কখনো করছি না, আজকে থেকে এই প্রোগ্রাম অফ। আসলে কতটা কষ্ট হচ্ছে বলতে, বাট তাও বলতে হচ্ছে যে এই শোটা ফাইনালি শেষ। তবে এখানেই কি শেষ? না, একদম না, আমরা থেমে যাচ্ছি না, বরং এই শেষটাই হবে নতুন আরেকটা গন্তব্যের শুরু। আমরা বাংলাদেশে নতুন করে এমন কিছু আনতে যাচ্ছি যেটা পূর্বে আগে কেউ করেনি বাংলাদেশের ইতিহাসে। ইনশাল্লাহ খুবই শীঘ্রই আপনারা এমন একটি নতুন প্রোগ্রাম দেখতে যাচ্ছেন যে প্রোগ্রামটি দেখে ইসলামকে আমরা কতটা জানি, এই প্রোগ্রাম অফ হয়ে যাওয়ার কষ্ট দুঃখ ইনশাল্লাহ আপনারা ভুলে যাবেন এবং নতুন প্রোগ্রামটি ইনশাল্লাহ আরও বেশি সুন্দর হবে, আরও বেশি আপনাদের মনকে জয় করবে। এবং সেই প্রোগ্রামের নাম কী হবে, কেমন করে আমরা প্রোগ্রামটা করতে যাচ্ছি, কতটা সুন্দর হতে পারে, কী কী বিষয় আসতে পারে, সেই সম্পর্কে এখন কিছু বলবো না। সামথিং ভেরি স্পেশাল ইজ কামিং অ্যান্ড ইটস কামিং ভেরি সুন। আমাদের সাকসেসফুল একটা সিরিজ আমরা শেষ করেছি এবং নতুন একটা সিরিজ আমরা শুরু করতে যাচ্ছি, সো সেখানে আপনাদের সবার সমর্থন প্রয়োজন। সো যারা যারা এই মুহূর্তে পৃথিবীর যেই প্রান্ত থেকেই হোক এই ভিডিওটা দেখতেছেন, এভরিওয়ান গেট রেডি।